বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। কয়েকদিন ধরে টক অব দ্য কান্ট্রি খালেদা জিয়ার বিদেশ প্রসঙ্গ। এবার বেগম জিয়ার জীবন রক্ষায় শর্ত শিথিল করে অথবা স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা চাওয়া হয় আবেদনে। দলটির এই আইনজীবী বলছেন, বিষয়টিকে আদালতের দিকে ঠেলে দিয়ে কালক্ষেপণের চেষ্টা করছে সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্তি এক্সিকিউটিভ অর্ডারে হয়েছে, আদালতের মাধ্যমে হয়নি, এক্সিকিউটিভ অর্ডারে হয়েছে এবং এক্সিকিউটিভ অর্ডারে উনি বিদেশ যেতে পারে। তাহলে বেগম খালেদা জিয়ার যে আগে যেই শর্তযুক্ত মুক্তি সেইটাকে বাতিল করতে হবে, বাতিল করে স্ব-অবস্থানে যাওয়ার পরে তারপরে আবার অন্য বিবেচনা করা যাবে। আমার মনে হয় আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নাই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা হচ্ছে না, পরিবারের আবেদনে সায় দেয়নি আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক জানান, আইনে সেই সুযোগ নেই, খালেদা জিয়াকে জেলে গিয়ে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করতে হবে, আবার জেলে যেতে হবে এবং কোর্টে যেতে হবে, কোর্টের কাছে আবেদন করতে হবে, কোর্ট যদি রায় দেয় তখন সে যেতে পারবে। 401 ধারার ক্ষমতা বলে যেই দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে সেটা একটা পাস্ট এন্ড ক্লোজ ট্রানজাকশন, এটা আর খোলার কোনো উপায় নেই। আইনমন্ত্রী সাহেবের এই কথাটা একটু মনে রাখেন যে 401 ধারা সেটা পাস্ট, সেটা আর ওপেন করার কোনো সুযোগ নেই। এই 401 ধারায় সাজা হয়েছিল জোসেফ, হারিস, জেনারেল আজিজের দুই ভাই, যাদেরকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাদেরকেও কিন্তু এই 401 ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল, তারাও কিন্তু সেখান থেকে মাপ পেয়েছে। শুধু মাপ না, বরং তারা বাংলাদেশ ছেড়ে বিদেশে গিয়ে তারা সুন্দরভাবে লাইফ লিড করতেছে। তো তারা হচ্ছে খুনের আসামি, যেখানে তাদেরকে যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়েছে, সেইখান থেকে তারা যদি 401 ধারা অনুযায়ী তারা যদি মাপ পেতে পারে, সেটা হোক পররাষ্ট্রমন্ত্রী বা সবচেয়ে ক্ষমতাধর কোনো মানুষের ইঙ্গিতে, তাহলে খালেদা জিয়া তিনিও 401 ধারায় কেন তিনি আসলে সেই বিশেষ ক্ষমতায় সেই সুযোগটা পেতে পারবে না, তাকে কেন আবার জেলে যেতে হবে, এই জিনিসটা আসলে আমাদের মাথায় আসে না। মাথায় আসবে না অনেক কিছু, কারণ এই তথ্যগুলো আজকে আজকে এমন কিছু ভিডিও দেখাতে যাচ্ছি যে তথ্যটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে খালেদা জিয়াকে নিয়ে আসলে কি চলতেছে। তাই ভিডিও লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বাটনটা একটু কালো তাই একটু সাবস্ক্রাইব করে দিন। চলুন সেই গুরুত্বপূর্ণ একটা তথ্য দেখাই আসি, যেটা দেখলে বুঝতে পারবেন যে খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশে হলেও তিনি বিদেশে যাওয়ার কোনো রকম সুযোগটা পাবেন না। চলুন সেই তথ্যটা একটু দেখি আমরা মাসুদ কামাল ভাইয়ের রিপোর্ট অনুযায়ী। বেগম খালেদা জিয়ার চিকিৎসা যে বিদেশে হচ্ছে না, এটা এরই মধ্যে মানে একদম আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় ব্যাখ্যা করে বলেছেন যে কী কারণে তার বিদেশে যাওয়া হবে না, যে একবার তাকে দেওয়া হয়েছে বিশেষ বিবেচনায় সরকারের যে মানে ফৌজদারি কার্য যে দণ্ডবিধির যে 401 ধারা আছে, এই 401 ধারার বলে তার সাজা স্থগিত করা হয়েছে। অতএব এটাকে আর দ্বিতীয়বার চেঞ্জ করা যাবে না, এটা যে যাবে না এটা কিন্তু ক্লিয়ার, এটা কিন্তু ওনাদের আর ঘোষণা করার দরকার ছিল না। কারণ তার আগে ভয়েস অফ আমেরিকাতে আমেরিকায় যুক্তরাষ্ট্রে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়েস অফ আমেরিকাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সরাসরি বলেছেন যে তাকে যদি যেতে হয় বিদেশে চিকিৎসার জন্য তাহলে তাকে আগে যেতে হবে আদালতে, আবার জেলে ঢুকতে হবে, জেলে ঢুকে তারপরে আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর যেতে হবে, কারণ আদালতের কাজে এই সরকার কোনো হস্তক্ষেপ করে না। এটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য। তবে তিনি আর একটা কথা বলেছেন, কিন্তু সেটা কী বলেছেন যে আমি জিজ্ঞাসা করি পৃথিবীর কোন দেশ সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পেরেছে। নিশ্চয়ই আমার ধারণা এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ক্রমে, তা আমি আপাতত এই প্রশ্নের উত্তর ওভাবে দিতে চাই না, বাট আমি অন্য কিছু ঘটনা বলব। এখন প্রশ্ন হলো এই যে একটা কথা বলা হচ্ছে, তাকে কীভাবে কেন বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে অথবা কেন কীভাবে সরকার তাকে 6 মাসের জন্য বাইরে রাখলো, এটার মধ্যে একটা আইন আছে, আইনটা হলো ফৌজদারি কার্যবিধি। এটা 1898 সালের আইন, কিন্তু 1898 সালের ফৌজদারি কার্যবিধি 401 ধারা কী বলা হয়েছে শুনেন, আমি এটা আইনটা পড়ে শোনাই। এখানে এক উপধারা অনুযায়ী কোনো ব্যক্তি কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে সরকার যে কোনো সময় বিনা শর্তে বা দণ্ডিত ব্যক্তি যা মেনে নেয় সেই শর্তে তার দণ্ড কার্যকরীকরণ স্থগিত রাখতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশবিশেষ মওকুফ করতে পারবে। সরকার চাইলে কেবল স্থগিত করতে পারবেন না, মওকুফও করতে পারবেন এবং বিনা শর্তে পারবেন। অথবা দণ্ডিত ব্যক্তি যা মেনে নেয়, মানে দণ্ডিত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে
যে আপনি কী শর্তে মানতে চান, কী শর্তে করতে চান, উনি একটা শর্ত দিয়ে দেবেন। এখানে কিন্তু শর্তটা দণ্ডিত ব্যক্তি মেনে নেয় নাই, তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। হোক, তারপরেও সরকার কিন্তু পারেন, যে কোনো শর্ত, কোনো শর্ত ছাড়াই পারেন, যে কোনো কিছু করতে পারেন, কেবল বিদেশে যাওয়া না। তখন তার এই আইন হয়েছে 1898 সালে, তখন তার বিদেশে যেয়ে চিকিৎসা করার দরকার হতো না, তাই না? তো সরকার পারেন, এর জন্য আবার জেলখানায় যেতে হবে কি না না করতে হবে কি না, সরকার যে পারেন। তার উদাহরণ চান, এই বাংলাদেশে দুইজন ব্যক্তির নাম সবাই জানেন, জোসেফের নাম সবাই জানেন, এই জোসেফ, তার দুই ভাই হারিস, তার আরেক ভাই আনিস। এই হারিস আহমেদ এবং আনিস আহমেদ, তারা, তাদের কিন্তু একটা খুনের মামলায় যাবজ্জীবন সাজা ছিল, আসামি ছিল, তারা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিল। খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত যাবজ্জীবন না, ওনার 10 বছরের সাজা দেওয়া হয়েছিল তাদেরকে, তো খুনের মামলায়। এই যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হানিস, হারিস এবং আনিসকে কিন্তু 2019 সালের 28শে মার্চ এই 401 ধারায় তাদের সাজা মওকুফ করে দেওয়া হয়। তারপর মওকুফ করে দেওয়ার পর তারা বিদেশে চলে যায়, চিকিৎসার জন্য যায় না, অন্য কোনো কাজের জন্য যায়, কী কাজের জন্য যায়, এই নিয়ে তো আমরা একটা অলরেডি ডয়েচে ভেলে একটা ডকুমেন্টে দেখেছি। এবং ওনার অপরাধটা কী ছিল, মানে ওদেরকে এরকম একটা সুযোগ দেওয়া হলো কেন? ওরা সরকার মনে করেছিল দেওয়া দরকার, সরকার দিয়েছে, কিন্তু অব্যক্ত যে কথা, যে কথা উচ্চারিত হয়নি সেটা কি, সেটা হলো তারা দুজনই ছিলেন সেনাবাহিনী প্রধান, সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই, আপন ভাই। যে সরকার যদি দুজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত খুনের আসামিকে 401 ধারায় ছেড়ে দিতে পারে, তারা বিদেশ চলে যেতে পারে, এখানেও পারে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার সে কাজটা করবে কেন? সরকার কার জন্য করবে? সরকার তার জন্যই করবে যার প্রতি সরকারের ভালোবাসা আছে, সরকার তার জন্য করবে না যার জন্য সরকারের কোনো ভালোবাসা নেই, কথা তো পরিষ্কার। এবং ভালোবাসা আছে বলেই এই আজিজ আহমেদের আরেক ভাই জোসেফ, তোফায়েল আহমেদ ওরফ জোসেফ, সে তো খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, তার মৃত্যুদণ্ড হয়ে গিয়েছিল, তাকেও তো রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় মুক্তি দেওয়া হয়েছিল, কারণ ভালোবাসা, ভালোবাসা থাকলে হয়। কথা হলো, যার প্রতি ভালোবাসা নাই তাকে দিবে না, এটাই স্বাভাবিক। তো এর আগে আইনমন্ত্রী তাহলে এই নাটকগুলি কেন করলেন? একদিন আগে বললেন যে এটা আবেদন করতে হবে, আবেদন করলে আমরা দেখবো কী করা যায়। আবেদন করতে হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী সেটা আবার আইনগত ব্যাখ্যার জন্য পাঠালো আইন মন্ত্রণালয়ে। সবাই তখন আশা করলো তাহলে বোধহয় এত কিছু যখন হচ্ছে হয়তো এবার ওনাকে যেতে দেওয়া হবে। আত্মীয়স্বজনরা খবরও নিল যে কোথায় করা যেতে পারে, তারা খবর নিল জার্মানিতে ভালো চিকিৎসা হয়। সবাই যখন এরকম আশা করছে, তখন আমেরিকাতে ভয়েস অফ আমেরিকাকে প্রধানমন্ত্রী যে কথা বললেন, বলার পর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্পষ্ট করে বললেন যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন ওইটাই হলো সরকারের সিদ্ধান্ত। ছোটোকাল থেকে একটা কথা শুনে আসতাম যে আইন এটা সবার জন্য সমান, কিন্তু ওই ছোটোকালে যে ভুল ছিলাম সেই ভুলটা বড় হওয়ার পরে ভাঙছে। আসলে মাইনকে সিপাই পুড়ে গেলে আর আপনার ক্ষমতা না থাকলে আপনার জন্য আইন সমান হতে পারে না, এটাই আর কি প্রমাণ হলো। আপনি আসলে কী মতামত দেবেন সেটা কমেন্ট সেকশনে আপনি দিতে পারেন, আপনার মতামতগুলো অনেক গুরুত্বপূর্ণ মানুষ দেখবে, তাই বুঝে শুনে কমেন্ট করে দেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।